নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের এমন একটি বিষয় জানাতে চলেছি যে বিষয়টি যদি আপনারা করতে পারেন তবে আপনাদের মনের সমস্ত রকম ইচ্ছা পূরণ হতে থাকবে। কি সেই উপায় জানতে ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণটি দেখতে থাকুন। আপনাকে বটগাছ অথবা অশ্বত্থ গাছে এই কাজটি করতে হবে। আপনারা হলুদ রঙের একটি সুতো কিনে নেবেন এবং যে কোনো বটগাছ বা অশ্বত্থ গাছে এই কাজটি করুন। মন্দিরে যদি সেই বটগাছ বা অশ্বত্থ গাছ থাকে তবে সেক্ষেত্রে এর উপকারিতা আরও বেশি বৃদ্ধি পাবে। হলুদ রঙের সুতোটি আপনি নিন এবং সেই বট গাছে সাত পাক সুতোটি বাঁধুন এবং সেই বট গাছে সুতো বাঁধার পর বট গাছটিকে প্রদীপ দেখান, কিছু মিষ্টান্ন দিন। দেওয়ার পর আপনি আপনার মনস্কামনা জানান, অর্থাৎ কী জন্য আপনি সুতোটি বাঁধছেন সেটি আপনি বটগাছকে উদ্দেশ্য করে জানান। এরপর আপনি যেটি নজরে রাখবেন সেটি হচ্ছে আপনি যখন সুতাটি বাঁধছেন তখন দেখবেন আপনি ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু ঘুরে সুতাটি বাঁধবেন, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ঠিক সেইভাবে ঘুরে আপনি এই সুতোটি বাঁধবেন। বিশেষত যাদের বিয়ে হচ্ছে না তারা এই কাজটি চেষ্টা করবেন বৃহস্পতিবার। যারা নারী রয়েছেন অথচ দীর্ঘদিন ধরে চেষ্টার পরেও বিবাহ হচ্ছে না সেই সমস্ত কুমারী নারীরা এই কাজটি বৃহস্পতিবার করার চেষ্টা করুন। এরপরে আসি পুরুষদের। যে সমস্ত পুরুষেরা কর্মঠ, ভালো ইনকাম রয়েছে অথচ বিয়েতে বাধা আসছে বা কোনো কারণে আপনার বিয়ে হচ্ছে না বা যোগ্য পাত্রী খুঁজে পাচ্ছেন না, তারা এই কাজটি শুক্রবার করবেন। সকালে উপোস করে থাকবেন, উপোস করে এই কাজটি করবেন। এরপরে আপনারা নিজেদের মনের ইচ্ছা বটগাছকে জানান। নারী এবং পুরুষ উভয়ই কাজটি কিন্তু উপোস করে করতে হবে। এছাড়া বিয়ে সংক্রান্ত সমস্যা ছাড়া যাদের অন্য সমস্যা রয়েছে তারা বেছে নিন শনিবারের দিনটিকে। শনিবারের দিন আপনারা ঘুম থেকে উঠে স্নান করে নিন, শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং চলে যান মন্দিরে কোনো বটগাছ বা অশ্বত্থ গাছে হলুদ রঙের সুতো ডান দিক থেকে বাঁ দিকে সাতবার করে বাঁধুন। বাঁধার পর আপনারা সাতবার পরিক্রমা করুন এবং যে কারণে সুতোটি বাঁধছেন সেটি আপনি বটগাছ বা অশ্বত্থ গাছকে আপনি আপনার মনের ইচ্ছা জানান। দেখবেন খুব শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। ধন্যবাদ।